নমস্কার বন্ধুরা কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে ফেস টুতে অর্থাৎ কম্পিটিটিভ ব্রিটেন এক্সামে তোমরা জানো প্রত্যেকেই যে গ্রুপ এতে থাকে হচ্ছে অ্যারাথমেটিক গ্রুপ বিতে থাকে ইংলিশ এবং গ্রুপ সিতে থাকে জেনারেল নলেজ প্রত্যেকটা সাবজেক্ট থেকে একশো করে নম্বর অর্থাৎ তিনশো এবং সবশেষে হয় তোমাদের ভাইভা ভোস একশো নম্বর অর্থাৎ চারশো নম্বরে তোমাদের কিন্তু ফাইনাল লিস্ট তৈরি করা হয় তো আমরা প্রথমত দেখব গ্রুপ সি অর্থাৎ জেনারেল নলেজ থেকে কীরূপ কোশ্চেন্স আসে তো তোমাদের প্রথমত বলে রাখি জেনারেল নলেজ থেকে পঞ্চাশটি কোশ্চেন্স থাকে পঞ্চাশটি কোশ্চেন্সের পূর্ণমান থাকে দুই ঠিক আছে অর্থাৎ টোটাল থাকে হচ্ছে একশো এমসি কেউ কোশ্চেন্স কিন্তু থাকে না ফর এক্সাম্পল এখানে বলেছে একটা কোশ্চেন দেখো হোয়ার ইজ হোয়ার ইন ইন্ডিয়া আর এশিয়াটিক ল্যান্ড ফার্ম এশীয় সিংহ ভারতের কোন রাজ্যে বা কোথায় দেখা যায় ঠিক আছে এটা কোন রাজ্যে দেখা যায় তার উত্তরটা কিন্তু তোমাকে এখানে একদম সম্পূর্ণ লিখতে লাগবে ঠিক আছে এভাবে কিন্তু পঞ্চাশটা কোয়েশ্চেন তোমাকে উত্তর দিতে হবে যতটা পারো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে কারণ এখানেও কিন্তু একটা স্কোর রয়েছে ঠিক আছে পাঁচ মার্কের স্কোর রয়েছে কারণ এখানে ফোরটি পারসেন্ট এর আগেও তোমাদের বলেছি যে প্রত্যেকটা বিষয়ে তোমাকে ফোরটি নম্বর পেতেই হবে এবং সর্বমোট পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে তাহলেই কিন্তু তুমি এই ফেজ টুতে অর্থাৎ কম্পিটিভ বেডেন এক্সামে কিন্তু পাস করবে ঠিক আছে এর জন্য কিন্তু একটা নম্বর রয়েছে এর আগেও তোমাদের কিন্তু বলা হয়েছে তো এই সমস্ত কোশ্চেনসগুলো তোমরা কোথায় পাবে তো তোমাদের বলে রাখছি চিন্তা করার কোনো দরকার নেই আজকে তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে অ্যাথমেটিক কোশ্চেন যেমন চোদ্দো নম্বর কোশ্চেন দেখো হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ঠিক আছে পনেরো নম্বর কোশ্চেন হু আয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ষোলো নম্বর কোশ্চেন হুইচ প্লেস ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ মিড সান হু ওয়াজ দ্য লাস্ট মুঘল এম্পেরিয়ার তো এই সমস্ত যে বেসিক নলেজ যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো তোমাকে সম্পূর্ণ সুন্দর করে ইংলিশে লিখতে হবে প্রত্যেকটা কোশ্চেন মানে দুই পঞ্চাশটি কোশ্চেন পূর্ণমান হচ্ছে একশো ঠিক আছে তো এটা হয়ে গেল এবার আমরা দেখি নেব হচ্ছে ম্যাথ চলো ম্যাথ দেখি এবার দেখো ম্যাথের কোশ্চেন দেখাচ্ছে তোমাদের ঠিক আছে তো ফুল মার্কস তিনশো গ্রুপ এতে অ্যারাথমেটিক যেটা একটু আগে বললাম একশো গ্রুপ বিতে ইংলিশ একশো গ্রুপ সিতে জেনারেল নলেজ একশো তোমাদের কিন্তু গ্রুপ সি জেনারেল নলেজের কোশ্চেন্স আমি দেখালাম যে কীভাবে আসে এবার আসবো হচ্ছে গ্রুপ এ অ্যারাথমেটিক এখানে টোটাল তোমাদের কোশ্চেন্স থাকবে বারোটা বলছে অ্যান্সার অ্যানি এইট কোশ্চেন যে কোনো আটটি কোশ্চেন্সের উত্তর দিতে হবে ইচ কোশ্চেন্স ক্যারিস ইকুয়াল মার্কস প্রত্যেকটা কোশ্চেন সম নম্বরের ফোর মার্কস ফর নিটনেস পরিচ্ছন্নতার জন্য চার নম্বর দেওয়া হবে তো এখানে আমরা কোশ্চেনগুলো যদি দেখি দেখো এখানে কীরূপ রূপ কোশ্চেন্স আছে

রুপিস ফোর থার্টি টু ফোর হান্ড্রেড থার্টি টু ইন ফোর উইক্স দেন হাউ মিনি আওয়ার্স ডাস হি ওয়ার্ক তো এই সমস্ত কোশ্চেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ এভারেজের থেকে কোশ্চেন দেখতে পাচ্ছ সিম্পল ইন্টারেস্ট তোমরা কোশ্চেন্স দেখতে পাচ্ছ টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে কোশ্চেন দেখতে পাচ্ছ প্রফিট লস থেকে কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এভারেজের থেকে কোশ্চেন দেখতে পাচ্ছ ট্রেনের যে অঙ্কগুলো হয় নয় নাম্বার দেখো ট্রেনের অঙ্কের তোমরা অঙ্ক দেখতে পাচ্ছ তারপরে আমরা এরকম অঙ্ক করেছি সময় দূরত্ব তারপরে হচ্ছে এ এন বি এ কতদিনে করতে পারে এ অঙ্ক দেখ দশ নম্বরে দেখছো ঠিক আছে এগারো নম্বরে দেখো প্রফিট লসে একটা অঙ্ক দেখছো ঠিক আছে তো গড়ে অঙ্ক দেখছো তো অ্যারাথমেটিক বলছে তো মানে পাটিগণিত তো পাটিগণিত থেকে এরকম বারোটা কোশ্চেন দেওয়া থাকে যে লাস্ট ইয়ার এসেছিলো তোমাকে যে কোনো আটটা করতে হবে ঠিক আছে এই হচ্ছে গ্রুপ এতে রয়েছে অ্যারাথমেটিক তাহলে বুঝতে পারলে তোমাকে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু খাতায় সুন্দর করে ডেসক্রিপটিভ আকারে লিখে করতে হবে ঠিক আছে তো এর জন্য তোমাদের কিন্তু ভালো করে প্রিপারেশান নিতে হবে ঠিক আছে যে কোশ্চেনগুলো তোমরা বিভিন্ন এক্সামের জন্য বাংলায় পড়ো সেগুলোকে কিন্তু ইংলিশে সলভ করতে হবে ইংলিশে করতে হবে একটু ইংলিশে প্র্যাকটিস করলে আশা করছি এগুলো প্রত্যেকে পাবে ঠিক আছে চলো এরপর যেটা দেখব সেটা হচ্ছে ইংলিশ চলো তো ইংলিশের ক্ষেত্রে বলে রাখি যেটা হচ্ছে গ্রুপ বি ইংলিশ ফুল মার্কস থাকবে একশো আমি তোমাদের এখানে পিডিএফ কালেক্ট করতে পারিনি কিন্তু যতটুকু কালেক্ট করেছি তোমরা বুঝে যাবে আশা করছি ঠিক আছে দেখো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে রাইট অ্যান্ড ইজি অফ অন ওয়ান অফ দ্য ফলোয়িং টপিক্স উইদিন থ্রি হান্ড্রেড ফিফটি ফোর হান্ড্রেড ওয়ার্ডস তিনশো পঞ্চাশ থেকে চারশোটা শব্দের মধ্যে তোমাকে কিন্তু একটা ইজি অর্থাৎ রচনা লিখতে হবে ঠিক আছে যে কোনো একটা একটা টপিকের উপর দেখো এখানে টপিক দেওয়া আছে একটা ভ্যালু অফ নিউজ পেপার চাইল্ড লেবার অ্যান্ড ইরেভারিসিবল সোশ্যাল ইভিল ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস আর একটা হচ্ছে ওয়াটার কনজারভেশন ঠিক আছে তো এই চারটা দেওয়া আছে যে কোনো একটা টপিকের উপর তোমাকে তিনশো পঞ্চাশ থেকে চারশোটা শব্দের মধ্যে একটা রচনা প্রবন্ধ লিখতে হবে যার ফুল মাস থাকবে পঞ্চাশ ঠিক আছে আর বাকি থাকলো পঞ্চাশ এবার দেখো কেন কি বলছে মেক প্রেসিস মানে সার সংক্ষেপ রচনা অন অ্যানি টু অব দ্য ফলোয়িং প্যাসেজ এই যে প্যাসেজগুলো রয়েছে যেমন একটা এ আমার একটা প্যাসেজ রয়েছে সার সংক্ষেপ তোমাকে এখানে লিখতে হবে তো মেক অ্যানি টু যে কোনো দুটো টোটাল এখানে কটা আছে টোটাল রয়েছে চারটা চারটার মধ্যে দুটো ফলোয়িং চারটা প্যাসেজ রয়েছে টোটাল এর মধ্যে থেকে যে কোনো দুটো প্যাসেজ তোমাকে করতে হবে কি তৈরি করতে হবে প্রেসিস তৈরি করতে হবে ঠিক আছে এ এই যে এ দেখতে পাচ্ছ এ আর বি তোমাদের কালেক্ট করতে পেরেছি এরপরে সি আর ডি রয়েছে তাহলে আশা করছি ইংলিশে কেমন কোশ্চেন আসে বুঝতে পারলে একটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে ইজেরাইটিং রাইটিং যে কোনো একটা টপিক তিন থেকে চারটা টপিক দেওয়া থাকবে যে কোনো একটা টপিক বেছে তিনশো পঞ্চাশ থেকে চারশোটা শব্দের মতো তোমাকে লিখতে হবে পঞ্চাশ নম্বর থাকবে এটা তো লাস্ট ইয়ারের কথা বলছি ঠিক আছে আর দুইটা তোমাদের সারসংক্ষেপ রচনা বা পেসিস লিখতে হবে ফলোয়িং প্যাসেজ থেকে টোটাল চারটা প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে দুটা প্যাসেজকে বেছে নিয়ে তোমাদের করতে হবে তো এই ছিল ইন ডিটেলসে ঠিক আছে তো কোশ্চেন পিডিএফগুলো এখন কোথায় পাওয়া বলছি তোমার প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও আজকে রাত্রেবেলা আমি ফেজ ওয়ান এবং ফেস এর সমস্ত পিডিএফ সেখানে শেয়ার করে দেব ঠিক আছে ইন ডিটেলস কালকে ভিডিও দিতাম তো ভাবলাম না ভিডিও দেওয়ার দরকার নেই কালকে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে যারা ইচ্ছুক ঠিক আছে যাদের ইচ্ছুক আবেদন করার ইচ্ছুক তারা অবশ্যই প্রত্যেকে আবেদন করবে এবং যাদের সিলেবাস সম্পর্কে জ্ঞান আছে কীরকম ধরনের কোশ্চেন্স আছে আমি দুদিন থেকে ভিডিও করছি আশা করছি পথ দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা আবেদন করবে চলো আজকে এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ